সেনাবাহিনী অসম পুলিশের যৌথ অভিযানে বড় সড় সাফল্য নিহত এনডিএফবি জঙ্গি গোষ্ঠীর উপমুখ্য সেনাধ্যক্ষ জেরিমিয়া মুসাহারি গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অসমের চিরাং জেলার ভারত ভুটান সীমান্তে সেনা অভিযান তার মাঝেই শুরু গুলি বর্ষণ পাল্টা গুলি সেনারও বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পরে মৃত্যু এনডিএফবির উপমুখ্য সেনাধ্যক্ষের বাংলাদেশে পাচার করার সময় 370 বোতল বেআইনি ফেন্সিডিল আটক নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় বিজয়পুর সীমান্তে ফেন্সিডিল আটক বিএসএফ এর তাড়া খেয়ে বস্তা ফেলে চম্পট পাচারকারীদের দামি মোবাইল বিক্রি করতে এসে ধৃত এক ব্যক্তি পলাতক ধৃতের সঙ্গী উলুবেড়িয়ার বাণীতলা চেকপোস্টের ঘটনা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরি চালককে নামী ব্র্যান্ডের মোবাইল বিক্রির চেষ্টা দুজনের ওই লরি চালকেই কিছুদিন আগে আরেকটি ভুয়ো মোবাইলের ডেমো দিয়ে 5,000 টাকা হাতানোর অভিযোগ প্রতারকরা বড় কোনো গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের